প্রিয় দর্শক শ্রোতা, অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একমাত্র বাংলা পত্রিকা সুপ্রভাত সিডনি সাপ্তাহিক আয়োজন ফেস টু ফেস লাইভে স্বাগত জানাচ্ছি। আমি নোমান মাসুম। আমরা চেষ্টা করে থাকি বরাবর বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরের সমসাময়িক ঘটনাবলী নিয়ে আমাদের অনুষ্ঠান সাজানোর জন্য। এবারও ঠিক তার ব্যতিক্রমে না গিয়ে আমরা চেষ্টা করেছি বাংলাদেশের বর্তমান যে চলমান রাজনীতি এবং নির্বাচন কেন্দ্রিক যে রাজনীতি বর্তমানে, সেই রাজনীতির পরিস্থিতি এবং তার মাঠের খবর যেভাবে আমরা নিউজ পেপার বা বিভিন্ন মিডিয়াতে দেখছি, ঠিক তার আলোকে একটা অনুষ্ঠান সাজানোর চেষ্টা করেছি। এবং আজকে আমাদের সাথে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি সুদূর বাংলাদেশ থেকে আমন্ত্রণ জানিয়েছি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি জনাব ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির। আসসালামু আলাইকুম ইজাজ কবির, আপনি ভালো আছেন? জি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সুপ্রভাত সিডনির টিভির দর্শকদেরকে সালাম শুভেচ্ছা। জি, আপনাকেও আপনার কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি যে আপনার এই ব্যস্ততম এবং কর্ম ব্যস্ত সময়ের মধ্যে থেকেও সুপ্রভাত সিডনি ডাকে সাড়া দেওয়ার জন্য। তো আমি সর্বপ্রথম সরাসরি অনুষ্ঠানে চলে যাই বা প্রশ্নোত্তর পর্বে চলে যাই। আমরা একটু জানতে চাই যে আমরা যদি গত কয়েকটি মাস পর্যবেক্ষণ করি বাংলাদেশের রাজনীতি, যেভাবে ঠিক অনেকগুলো বছর একই দলিত আওয়ামী লীগ শাসন ক্ষমতায় প্রায় দীর্ঘ 14 বছরের কাছাকাছি, তো এখন যেটা আমরা লক্ষ্য করেছি যে বর্তমানে মাঠে রাজনীতি আবার সরব হয়ে উঠেছে এবং বিএনপি কেও আমরা দেখলাম যে মাঠে খুব সরব অবস্থা এবং যেটাকে পর্যবেক্ষকরা বলছেন যে নির্বাচনমুখী। তো আমি সবিনয় জানতে চাই ব্যারিস্টার ইজাজ কবিরের কাছে যে বিএনপি কে কেন মানুষ ভোট দিবে? 14 বছরের শাসন ক্ষমতার বাইরে আন্দোলন সংগ্রামে খুব একটা বেশি দেখা যায়নি, যদিও গত কয়েক মাসে খুব বেশি পরিমাণে রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে, বিএনপি কে সক্রিয় অবস্থায় দেখেছি। তো ওভারঅল পরিস্থিতি পর্যবেক্ষণ করে আপনি কতটা আশাবাদী যে মানুষ বা জনগণ বিএনপি কে কেন ভোট দিবে বা আন্দোলনের সাথে জনগণের সম্পৃক্ততা কতটুকু, আপনি আপনার কাছে জানতে চাই ব্যারিস্টার ইজাজ কবির। ধন্যবাদ আপনাকে নোমানি মাসুম সাহেব। আপনি খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন করেছেন যে ভোট কেন দিবে বা বিএনপি হঠাৎ সরব। আসলে আমি এখানে একটু অবজারভেশনের আপনার অবজারভেশনের সাথে আমি একটু দ্বিমত পোষণ করছি। সেটা হচ্ছে যে বিএনপিকে এখন সরব দেখা যাচ্ছে ঘটনাটা তা না, বিএনপি রাজনীতিতে এবং আন্দোলনে সবসময় সরব ছিল। যে কৌশলটা নেওয়া হয়েছে সেই কৌশলটার কারণে হয়তো বা আপনাদের চোখে পড়ছে না বা আপনারা মনে করছেন বিএনপি পারছে না বা বিএনপির কোনো না কোনো দুর্বলতা হয়তো বা আপনাদেরকে আপনাদের কাছে মনে হচ্ছে। আসলে আমার পয়েন্ট অফ ভিউ থেকে ঘটনাটা আসলে সেরকম আমি ব্যক্তিগতভাবে মনে করি না। বিএনপি আন্দোলনের মধ্যে ছিল, চলমান প্রক্রিয়ার মধ্যে ছিল, এবং আপনি যদি 2014 ইলেকশন দেখেন এবং 2018 ইলেকশন দেখেন, তখন থেকেই একটা আন্দোলন প্রক্রিয়া দিন ছিল। এটাকে ব্যাহত করার এবং বিএনপির এই আন্দোলনটাকে একটা ভিন্ন মুখে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা অপচেষ্টা করা হয়েছে, অনেক ক্ষেত্রে সফল হয়েছে, অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তারপরে দুই দুইটা ইলেকশনে, একটা ইলেকশনে পার্টিসিপেট না করে আরেকটা ইলেকশনে পার্টিসিপেশন করে সবাইকে বোঝানো হলো যে আসলে আপনার দলীয় সরকারের অধীন ইলেকশন সম্ভব না। আর আপনার এখন তো যেই পলিটিক্যাল কনসেপ্ট, দ্য গ্লোবাল ভিলেজ, জিও পলিটিক্যাল অ্যাসপেক্টে, স্পেশালি আফটার 9/11 পরে যে জিও পলিটিক্সের যেই যেই নতুন একটা ধারা সূচনা হয়েছিল, নতুন একটা যুদ্ধ সূচনা হয়েছিল, দ্য ওয়ার অন টেরর, এইসব এই এই কনসেপ্টের উপরেই আমার মনে হয় অনেকে বাংলাদেশকে ভুল বুঝেছে, বাংলাদেশের রাজনীতিটাকে ঠিকমতো অনেকে তুলে ধরতে পারেনি বা ভুল বুঝেছে, যার ফলে একটা ভুল পারসেপশনের কারণে অথবা বাংলাদেশের রাজনীতির উপরে অনেকটা এফেক্ট পড়েছে। তো এইগুলো আস্তে আস্তে বুঝিয়ে দেখিয়ে কাটিয়ে নিয়ে আসতে সময় লেগেছে এবং বিএনপির এই আন্দোলনটাই চলমান আছে এবং আস্তে আস্তে সেদিকেই যাচ্ছে এবং এখন এটা শেষ মুহূর্তে, একদম শেষ মুহূর্তে আছে। এটা এখন জনগণের সামনে তুলে ধরা হয়েছে, বোঝানো হয়েছে, দেখানো হয়েছে, জনগণ স্বয়ং নিজেও জানে, দেশের নাগরিকরা জানে, বুঝতে পারছে, দেখতে পারছে। এই মুহূর্তে আসলে বিএনপির একটাই কথা, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া
ইলেকশন সম্ভব না। আর আপনি বলছেন যে জনগণের সম্পৃক্ততা আছে কি না, আসলে জনগণের সম্পৃক্ততা যদি না থাকতো তাহলে দুটা জিনিস ডেফিনেটলি হতো না। একটা হচ্ছে গিয়ে আপনার বিএনপি কোনো ধরনের আন্দোলনের ডাক বা কোনো ধরনের কোনো সমাবেশের ডাক দিলেই সেখানে যেভাবে মানে বিএনপির উপরে আক্রমণ আসে, সেটা আপনি আপনার আওয়ামী লীগের সংগঠন থেকে বলেন বা সরকারি আজ্ঞাবাহী প্রশাসন থেকে বলেন, যেভাবে আক্রমণ হয় এতে কিন্তু সুস্পষ্ট যে বিএনপির যে জনবল আছে এটা সরকার জানে, সরকার বুঝে এবং সরকার এতে ভীত। আরেকটা ব্যাক দিকটা আপনি বলতে পারি যে জনগণের সম্পৃক্ততা বিএনপির সাথে আছে সরকারের সাথে নাই, সেটা হচ্ছে যে দুই বছরের ভোট যদি আপনার দুই টার্মের ভোট যদি আপনি দেখেন 14 এবং 18, আসলে জনগণ কিন্তু ভোট দিতে যায়নি। তো সেই ক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু বলা যেতে পারে যে বিএনপি ছিল না বিধায় 14-তে বলেন আর এমনকি 18-তেও কেউ ভোট দিতে যায়নি। এবং ভোট নিয়ে অনেক কথা হয়েছে এবং পরবর্তীতে আমরা আপনার ন্যাশনাল ইলেকশনের বাইরেও আমরা অন্যান্য যেসব নিজেদের আভ্যন্তরীণ ইলেকশনগুলি দেখেছি ওখানেও কিন্তু কেউ ভোট দিতে যায়নি। তো এটা সুস্পষ্ট এবং সবাইকে জনগণ সবাইকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আসলে জনগণ ভোট দিতে যাচ্ছেন না, জনগণ এই নির্বাচন ব্যবস্থাপনার উপরে তাদের আস্থা নাই, তারা যাবেন না। এবং জনগণ আরও যাবেন না, তার কারণটা হচ্ছে যে যেইভাবে ভোটারদেরকে অপমান করা হয় বা ইভিএমে ভোট দেখানোর কথা বলে প্রযুক্তি শেখানোর ব্যাপারে গিয়ে ভোটের বোতামটা চেপে দেয় এবং পত্রপত্রিকায় হেডিং হয় যে ভোটাররা ভোট দিতে গিয়ে অপমানিত, তো সেই জায়গায় আসলে আমার মনে হয় না যে আপনার যেই পারসেপশনটা বা আপনার যেই মন্তব্যটা করলেন এটা সম্পূর্ণরূপে সঠিক। আমি একটু সবিনয় জানতে চাই ব্যারিস্টার এজাজ কবির, যে তো বিএনপি কতটা আশাবাদী বা বিএনপি যে আন্দোলন বর্তমানে যারা নির্বাচনমুখী, জনগণ আসবে ভোট দিতে বা ভোটের রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য বিএনপি কতটা কাজ করছে বা কতটা সফল হবে, আপনি ব্যক্তিগতভাবে কিভাবে দেখছেন চলমান আন্দোলন প্রক্রিয়া বা জনগণকে সম্পৃক্ত করার সর্বোপরি ব্যবস্থা সম্পর্কে একটু আপনার মূল্যায়ন? আমি মনে করি এবং বিশ্বাস এবং জানি বিএনপি জনগণের দল। বিএনপি কোনো সময় ছলে বলে কৌশলে ক্ষমতা আসার চেষ্টা করে নাই, প্রয়োজন বোধও করে নাই, এবং আপনি যদি অতীত দেখেন সেটাই বলবে। বরঞ্চ বিএনপি ক্ষমতা ছেড়ে দিয়েছে, যেখানে বিএনপি ক্ষমতায় থাকতে পারত 96 ইলেকশন করার পরে ওখানে বিএনপি ক্ষমতায় থাকে নাই। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতন্ত্রের স্বার্থে 96-তে কিন্তু বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের ক্লসটা সংবিধানে সংযোজন করে ক্ষমতা ছেড়ে দিয়েছে এবং পরে একটা ইলেকশন হওয়ার পরেই কিন্তু আওয়ামী লীগ প্রথম সরকার গঠন করে 96-তে। এখন আপনার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে জনগণ ভোট দিবে কি দিবে না, তাই তো? এটাই তো প্রশ্ন করছিলেন। জি, প্লাস জনগণকে কিভাবে আপনারা বোঝাতে পারবেন বা জনগণ তো আমি উল্টো ভাবে যদি বলি, ধরেন জনগণ ভোট দিবে না বিএনপিকে ধরে নেন, কিন্তু সেটা আপনি বুঝবেন কোন মাপকাঠি না? প্রথম প্রশ্ন তো হলো জনগণকে ভোটের মাঠে আনতে হবে, কারণ গত দুটি ইলেকশনে আমি সেটাই বলছি সেখানে আমি বলছি যে ধরেন জনগণ আসবে না, জনগণ বিএনপিকে ভোট দিবে না ধরে নেন, ঠিক আছে, কিন্তু সেটা আপনি কোন মাপকাঠিতে যাচাই করবেন? একটা নিরপেক্ষ স্বতন্ত্র নির্বাচনের মাধ্যমে। সেই নির্বাচনটা যদি না হয় তো বিএনপির সাথে জনগণের সম্পৃক্ততা আছে কিনা বা বিএনপিকে জনগণ ভোট দিল কিনা সেটা তো যাচাইয়ের মাপকাঠি নাই, তাই না? তো সুষ্ঠু নির্বাচন না হলে আপনি তো কোনোভাবেই আপনি ঢালাওভাবে বলতে পারবেন না যে জনগণের সাথে বিএনপির সম্পৃক্ততা নাই। জনগণের সাথে বিএনপির সম্পৃক্ততা আমি তো বলি আছে, যার কারণে তো আপনি জনগণ এখন ভোট দিতে যায় না এই সরকারের অধীনে। আর জনগণ বলতে আপনি কি বুঝেন? আপনি ইতিহাসের ইয়েতে আপনি কবে দেখেছেন, মানে স্বাধীনতা যুদ্ধ পরবর্তীতে রাজনৈতিক অঙ্গনে কবে আপনার একটা সাধারণ পরিবারের মানুষ যারা রাজনীতির সঙ্গে অতপ্রতভাবে জড়িত না, কোনো রাজনৈতিক দলের জন্যে সাধারণ জনগণ, আপনার সাধারণ মানুষ আপনার আসলে এই আপনার হাতে লাঠি নিয়ে বা মিছিল করেছে? ওনারা সব সময় একটি সাপোর্ট থাকে তাদের মোনা বা যাকে ভালো লাগছে না তার প্রতি দূরে সরে এসে অন্যকে
মৌন সাপোর্ট দেওয়া থাকে, রাজপথে কিন্তু রাজনৈতিক দলের কর্মীরাই থাকে, তারা কিভাবে জনগণের স্বার্থ রক্ষা করবে, তারা কোন উদ্দেশ্যে নেমেছে, এইগুলা বিবেচনা করে পরবর্তীতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তখন ভোট দিয়ে তাদের ইচ্ছার প্রতিফলন ঘটায়। এর আগে কিন্তু আপনারা যেটা বুঝেন, যে জনগণ বলতে আপনারা যেটা বুঝেন বা যেই পার্সপেক্টিভটা বোঝানো হচ্ছে যে জনগণ সাথে নেই, এটা তো কোনো সময় ছিল না। আপনি 96 আন্দোলনও যদি দেখেন আওয়ামী লীগের, আপনি যদি 2006 আন্দোলনও যদি দেখেন, ওই লগি বৈঠা নিয়ে এবং সবকিছু নিয়ে আওয়ামী লীগের কর্মীরাই নেমেছে, জনগণের হিসাব তো পরে আসছে, জনগণ তো ভোট দিয়ে বলেছে। আর জনগণের ব্যাপারে যদি বলেন, বিএনপির যেই কর্মীরা আছে ওনারা কি দেশের নাগরিক না? ওনারা কি ভোট দেয় না? ওনারাও তো জনগণের পর্যায়েই পড়েন, ওনাদের ক্ষেত্রে জনগণ না এটা তো আর বলা যাবে না। সো আপনি কোনোভাবেই বলতে পারবেন না যে জনগণের সম্পৃক্ততা নাই। যদি হ্যাঁ, আপনাদের যাদের মনে এই সন্দেহটা আছে তাদের কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে যে অন্তত এইটা যাচাই করার জন্যে বিএনপির আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে বিএনপির সাথে আসুন, সুষ্ঠু নির্বাচনের জন্য, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের জন্য। তাহলে অন্তত যাদের মনে সন্দেহ আছে তারাও সুষ্ঠু নির্বাচনের মাপকাঠির মাধ্যমে হয়তোবা জেনে যাবেন যে জনগণের সম্পৃক্ততা কার সাথে আছে কার সাথে নেই। জি ব্যারিস্টার এজাজ কবির, আমি আরেকটু ব্যাপার সবিনয় জানতে চাই, যে আপনারা ক্ষমতায় শাসনভারে 3 বার ছিলেন এবং বিরোধী দলের কাতারে আপনারা বিরোধী দল আসনে 2 বার ছিলেন। তো যখনই 14-র কথা বলেন আর 18-র কথা বলেন, দুটো ইলেকশনে যখন এক প্রকার যেভাবে আমরা মিডিয়াতে বা বোর্ড পর্যবেক্ষণে আমরা দেখেছি যে বাংলাদেশে মানে নির্বাচনের কোনো বালাই হয়নি, সেখানে যেখানে রাতের ভোট হয়ে গেল 2018-তে, আমরা সেটাও দেখলাম। সেটা ইউনাইটেড নেশনস বলেন, বিভিন্ন মানবাধিকার সংগঠন বলেন, সবাই সেটা স্বীকৃতি দিয়েছে যে এটা রাতে ভোট হয়ে গিয়েছে, যদিও সেটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। তো আমি একটু সবিনয় জানতে চাই যে বিএনপি 3 বার শাসন ক্ষমতায়, 2 বার বিরোধী দলে আসন, এখন বিএনপির কি কোনো ধরনের দায়ভার এখানে রয়ে গেছে যে বিএনপি এই ভোট ঠেকাতে ব্যর্থ হয়েছে, বা যদি বলি ভোট ডাকাতি, সেটা জনগণের অধিকার করতে ব্যর্থ হয়েছে, এই এই অংশ আপনি কি বলবেন? কারণ এই অনেক সময় বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বিএনপির দিকেও আঙ্গুল বা আঙ্গুলি প্রদর্শন করা হয় যে বিএনপি এত, যেখানে 30-35% উপরে বিএনপির সাপোর্ট, সেখানে বিএনপি কি কোনোভাবে এই দায়টুকু এড়াতে পারবে যে এই দুটো ভোটকে বিএনপি ডিপেন্ড করতে পারলো না বা জনগণ অধিকারকে রক্ষা করতে পারলো না? কিভাবে বলবেন আপনি ব্যারিস্টার রিয়াজ কবির? বিএনপির দায় তো এড়ানো যাবে না রাজনৈতিকভাবে কোনোদিনই, এবং অপোজিশন পার্টি হিসেবেও, এবং এর কারণেই যখনই বিএনপি কোনো আন্দোলন সংগ্রামে নামে বা কোনো অধিকার আদায়ের জন্য নামে, তখনই কিন্তু বিএনপির উপরে সবাই চড়াও হয়, এবং ওই চড়াও হতে গিয়ে এমনভাবে চড়াও হয় যে এখন পর্যন্ত আদব্দি প্রায় বিএনপির কর্মীদের বিরুদ্ধে 35 লক্ষ আসামি হয়েছেন বিএনপি কর্মীরা, প্রায় 1 লক্ষের উপরে মামলা। আমাকে যদি আপনি একটু বলবেন, যদি আপনার জানা থাকে, কোন দলের 35 লক্ষ কর্মী যদি আসামি হয়, সেই দলে আরো কত কর্মী এবং দলের সাপোর্টার থাকতে পারে? এটা কিন্তু একটা প্রশ্নের বিষয়। এবং এত আসামি হওয়ার পরেও এখন পর্যন্ত কিন্তু বিএনপি সরব এবং আন্দোলন চালিয়ে যাচ্ছে, এবং আপনি দেখতে পাচ্ছেন বর্তমানে যে কিভাবে আন্দোলনটাকে আরো ঘনীভূত করে নিয়ে এসে আরো ধীরস্থির গতিতে এটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা ইলেকশন করার জন্য, জনগণের ভোটাধিকার আদায়ের জন্য। এখন বিএনপি সবসময় ভোটের উপর, জনগণের উপর আস্থা করে। এটা একদম চরম উদাহরণ হচ্ছে আপনার 96 ইলেকশন এবং তারপরে তত্ত্বাবধায়ক সরকারের সংবিধানে সংযোজন করে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া, এর এর চেয়ে বড় উদাহরণ আর হতে পারে না, কেউ আর ক্ষমতা ছাড়েনি। আরেকটা উদাহরণ হলো যে অতীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একমাত্র মানুষ যিনি গণতন্ত্র ফিরিয়ে এনেছেন, এবং বহুদলীয় গণতন্ত্র শাসন ব্যবস্থা উনি আবার পুনঃপ্রতিষ্ঠা করেছেন। তো বিএনপিকে কোনোভাবে এইভাবে এক ঢালাওভাবে এইসব কথা বলে, কথা বলার জন্য কথা বলা যেতে পারে, কিন্তু আসলে এবং আদর্শিকভাবে বিএনপি এরকম দল না। বিএনপি জনগণের দল, একটি জাতীয়তাবাদীর দল। বিএনপি বিশ্বাস করে সার্বভৌমত্বে, বিএনপি বিশ্বাস করে আত্মনির্ভরশীল, নিজের পররাষ্ট্র নীতির ভিত্তিতে দেশ চলবে,
এটাই বিএনপির লক্ষ্য, এবং বিএনপির বর্তমান লক্ষ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে একটি নিরপেক্ষ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তার কারণটা হচ্ছে আপনার দলীয় সরকারের অধীনে যে নির্বাচন সম্ভব না এটা প্রমাণিত। হ্যাঁ ব্যারিস্টার ইজাজ কবির, আমি যদি একটু শুরুর দিকে ফিরে যাই, যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন প্রতিষ্ঠা হয় 1978 সালে, ঠিক তার পরক্ষণে আমরা দেখলাম যে যদিও একটা প্ল্যাটফর্ম থেকে বিএনপি তৈরি, কিন্তু ঠিক ঠিক পরক্ষণে আমরা দেখলাম যে আওয়ামী লীগের বিভিন্ন ছাত্রলীগের বা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী, পরবর্তীতে বাম ঘরানারও অনেক নেতাকর্মী বিএনপিতে এসে থিতু হয়েছেন, এবং অনেক লিডিং বলেন, আপনাদের মহাসচিব বলেন, স্ট্যান্ডিং কমিটির মেম্বার বলেন, যারা খুব এবং খুব নাম করা অনেক ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারিও বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত, বর্তমানে যারা চেয়ারপারসন, উপদেষ্টা, সহ সভাপতি, বিভিন্ন পদ পদবীতে। তো এই ব্যাপারটা অনেকটা অনেকেই বলেন যে যে এরা কি কিসে মোহ বা কিসে আকৃষ্ট হয়ে, একটা সময় যারা ধরেন আওয়ামী লীগের রাজনীতি করত, ঠিক বিএনপি তো তার আদর্শিক দিক থেকে অনেকটাই উল্টো, তো এই যে তাদের অংশ বাদ দিয়ে বিএনপির প্রতি আকৃষ্ট হওয়া, বিএনপি রাজনীতিতে সক্রিয় হওয়া, আপনি কিভাবে দেখেন যে কি কারণে এত বাইরের নেতাকর্মী বা অন্য মনোভাবাপন্ন নেতাকর্মী বিএনপিতে সম্পৃক্ত হয়ে এবং বিএনপি রাজনীতিতে থিতু হয়েছে, আমাকে আমি একটু জানতে চাই আপনার কাছে। অন্য কেউ যখন বিএনপিতে আসে, কেন আসে সেটা তো তার ব্যক্তিগত কারণটা তো আমার পক্ষে বলা সম্ভব না, তবে আমি আদর্শিক দিক থেকে একটা দিক আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে স্বাধীনতার আগে আমরা যখন পাকিস্তানের অংশ ছিলাম, আমরা জাতি হিসাবে বাঙালি জাতি ছিলাম, এখনো আছি, কিন্তু দেশটা যখন স্বাধীন হয়ে গেল, আমরা একটা সার্বভৌমত্ব দেশের মালিক হয়ে গেলাম, তখন আমরা কিন্তু বাংলাদেশি নাগরিক হিসাবে পরিণত হলাম, বাঙালি আমরা আছি। সো দুই ধারার, স্বাধীনের পূর্বে এবং স্বাধীনের পরে, এই দুই ধারার রাজনীতির মধ্যে কিন্তু একটু ভিন্নতা আছে। আগে যে রাজনীতি ছিল সেটা একটা বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি ছিল, বাংলাদেশ হয়ে যাওয়ার পরে যেটা হয়েছে সেটা বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতিতে পরিণত হয়েছে। সেই ক্ষেত্রে হয়তো বা অনেকে আকৃষ্ট হয়ে জিয়ার রহমানের আদর্শের প্রতি, এবং জিয়া রহমান যে প্ল্যাটফর্ম তৈরি করেছেন সেটা বাংলাদেশের সার্বভৌমত্ব কিভাবে প্রাধান্য পাচ্ছে, ফরেন পলিসি কিভাবে প্রাধান্য পাচ্ছে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদ যে আসলে একটা দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে একটা আদর্শিক কনসেপ্ট, এইটার উপরে বিবেচনা করে হয়তো বা অনেকে বিএনপিতে যোগদান করেছেন অতীতে, যদি আদৌ তারা বিএনপির আদর্শ বা অন্য কোনো মতাদর্শে বিশ্বাস করে থাকতেন, হয়তে পারে এই এইটার উপরে বিশ্বাস করেই ওনারা এসেছেন এবং দেখেছেন যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে বাংলাদেশে রাজনীতি করতে গেলে জাতীয়তাবাদের পতাকার অধীনেই রাজনীতি করলে দেশের জন্য শ্রেয় এবং নিজের জন্য শ্রেয়, এই একটা কারণ আমি মনে করি হতে পারে। জি, আমি যদি আপনার কাছে একটু জানতে চাই, আপনি যেহেতু আইন পেশায় রয়েছেন এবং জাতীয়তাবাদের ঘরানার মানুষ, যদিও আইন পেশাটাই আপনি প্রধান পেশা, তো আপনার কাছে আমি সবিনয়ে জানতে চাই যে বাংলাদেশের আইনাঙ্গন, যে বিচারালয় নিয়ে অনেক বিতর্ক, যে ঠিক আমরা দেখলাম যে স্কাইপি কেলেঙ্কারি, পরবর্তীতে যুদ্ধাপরাধের বিভিন্ন সেখানে ইস্যু রয়েছে আন্তর্জাতিকভাবে, যেগুলো নিয়ে অনেক সমালোচনা বা আলোচনা কিছু কিছু ব্যাপার, পরক্ষণে আমরা দেখলাম যে প্রধান বিচারপতিকে অনেকটা দেশ ত্যাগ করতে হয়েছে, এবং আপনাদের দলের পক্ষ থেকে, জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে সঠিক যে আইনের প্রতি বা বিচারালয়ে যেই পরিবেশ থাকার কথা ন্যায় বিচারের জন্য, সেই পরিবেশটা নেই। তো আপনি এই ক্ষেত্রে কিভাবে বলবেন যে আসলে কতটুকু রয়েছে, বা আপনাদের দল ক্ষমতায় আসলে, যেমন আপনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক সুপ্রিম কোর্ট ইউনিটের, আপনার কাছে আমি সবিনয় জানতে চাই এই পরিস্থিতিটা কিভাবে উত্তরণ করা যাবে, বা জনগণ কতটা উপকৃত হতে পারে বিএনপি যদি শাসন ক্ষমতায় আসে, দুটো অংশ যদি আপনি একটু সবিনয় বলতেন। দেখেন, অতীত যদি দেখেন বিএনপির বেলায় খুব দেখাতে পারবেন না বা কেউ ইঙ্গিত করতে পারবেন না যে বিএনপি আপনার জুডিশিয়ারির বেলায় হস্তক্ষেপ করেছে, এরকম নজির অন্তত আমার জানা মতে নেই। বর্তমানে যে পরিস্থিতি আছে, আসলে আইনজীবী হিসেবে কোর্ট নিয়ে বা এই ধরনের ইয়ে নিয়ে ব্যক্তিগতভাবে আমাদের কথা বলাটা ঠিক না, কিন্তু তারপরও পাবলিক ডোমেনে যেসব সিনারিও আসছে সেগুলো দেখলে আমরা একটা অনুমান করতে পারি যে রাজনৈতিক ক্ষেত্রে হয়তোবা এক্সিকিউটিভের একটা ইন্টারফিয়ারেন্স থাকে জুডিশিয়ারির উপরে। এর উদাহরণ হিসেবে টানা যেতে পারে যে আপনার
আমাদের প্রাক্তন চিফ জাস্টিস সিনহা সাহেবের যেভাবে দেশ ছাড়তে হলো, এটা একটা, এটা নজিরবিহীন এবং এটা একটা মানে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আসলে প্রশাসনের কোনো ইন্টারফেরেন্স জুডিশিয়ারিতে আছে কি না। এবং কিছুদিন আগেও কোন এক জেলার কোর্টে আওয়ামী লীগেরই সম্ভবত কোনো এক নেতাগোছিও এক লোকের জামিন দেওয়া হয়নি বিধায় পরবর্তীতে সেই জেলা জজকে বা সেই জজকে কনসার্ন জজকে আপনার সরিয়ে দেওয়া হয়েছিল এবং পরে সম্ভবত ফরিদপুরের দিকে কোথাও, সম্ভবত আমার ঠিক খেয়াল নেই, পরবর্তীতে আমাদের আইন মন্ত্রীও আবার ওটা নিয়ে খুব বিব্রত বোধ করেছেন। তো এই সব উদাহরণ কিন্তু জুডিশিয়ারির জন্য ভালো না। হ্যাঁ, সো আমরা মনে হয় যে জুডিশিয়ারির উপরে একটা ইন্টারফেরেন্স আছে, এটা যেটা থাকা ঠিক না। এবং যেই দুটা ঘটনার কথা বললাম, এই দুটা ঘটনা স্পষ্টভাবে বলা যায় যেখানে ইন্টারফেরেন্স ছিল, যেটা বিএনপির আমলে অতীতে ছিল না এবং ভবিষ্যতে ইনশাল্লাহ কোনো সময় থাকবে না। খুব সুন্দর করে বুঝিয়ে বলেছেন। আমি আরো অনুষ্ঠান আমরা হয়তো আর ম্যাক্সিমাম 5 মিনিটের মধ্যে আমরা শেষ করে ফেলবো, তো আপনার কাছে আরো একটা বিষয় আমি সবিনয় জানতে চাই যে বর্তমানে আপনাদের নেত্রী বেগম খালেদা জিয়া যে আইনি যে বাধ্যবাধকতা, বা আমরা শুনলাম যে আমানুল্লাহ বললেন যে 10 ডিসেম্বরের পর থেকে দেশ চলবে বেগম খালেদা জিয়ার নির্দেশে, তো আমি একটু জানতে চাই যে বর্তমানে যে আইনি যে বাধ্যবাধকতা বা সেই ক্ষেত্রে আসলে আপনি কতটা আশাবাদী যে এই আইনি সংকট থেকে উত্তরণের কোনো পথ রয়েছে, বা এই সংকট থেকে উত্তরিত হয়ে উনি কি রাজনৈতিক মাঠে সরব হবেন বা হতে পারবেন, বা আপনার কতটা আশাবাদী সবিনয় জানতে চাই। না, আসলে আইনি সংকটটা কি এটা আমি ব্যক্তিগতভাবে ক্লিয়ার না, কারণ আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে যেই মামলা, ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে যেই মামলা, সেখানে জামিন পাওয়া যাচ্ছে না, যেটা একটা মানুষের মৌলিক অধিকার। পক্ষান্তরে আমাদের অপোজিট সাইড আপনার বিভিন্ন মানুষ জামিন পেয়ে যায়, সম্রাটের মতো লোক জামিন পেয়ে যায়, জোসেফের মতো লোক জামিন পেয়ে যায়, আরও অনেকে জামিন পেয়ে যায়। আবার ম্যাডামের বেলায় সাজা বেড়ে যায়, যত উপরে করে যাওয়া হয় সাজা তত বেড়ে যায়। সো এগুলা কিন্তু খুব একটা ভালো লক্ষণ না, এবং এগুলা আইনি জটিলতা বলে আমি মনে করি না। এগুলা জুডিশিয়ারির একটা ডিসক্রিশনারি পাওয়ার আছে, সেটা ওনারা প্রয়োগ করছেন। এখন কোন মাপকাঠিতে প্রয়োগ করছেন সেটা আসলে আমার জানা নেই বা আমার বোধগম্য নয়, সেটা পরবর্তীতে হয়তো বোঝা যেতে পারে। আর ম্যাডাম খালেদা জিয়া সবসময় বিএনপির নেতৃত্ব দিয়েছেন এবং ওনার অবর্তমানে আমাদের দেশনায়ক তারেক রহমানই নেতৃত্ব দিয়েছেন। সো এখন যে আন্দোলন চলছে এটার নেতৃত্ব ম্যাডাম খালেদা জিয়াই আছেন, উনি ঘরের অন্তরালে থাকুক, অসুস্থ থাকুক, উনি সশরীরে না থাকলেও ওনার থ্রু স্পিরিট শিজ উইথ আস, এবং এই আন্দোলন সফল হবে ইনশাআল্লাহ। জি, আমি যদি এই অনুষ্ঠানের সর্বশেষ প্রশ্নটুকু আপনার কাছে রাখতে চাই, আইন ঘরানার মানুষ আপনি, তো বর্তমান যা পরিস্থিতি বোঝা যাচ্ছে যে বাংলাদেশে যেহেতু বর্তমান অবস্থানটুকু বা আন্দোলনটুকু নির্বাচন কেন্দ্রিক, এই যে নির্বাচন কেন্দ্রিক একটা সংকট, সেটা আওয়ামী লীগ বলছে যেটা সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে সংবিধান তো মানুষই রচনা করে, সংবিধান তো আমরাই রচনা করেছি, দেশ স্বাধীনের পরে সংবিধান আমরাই লিখেছি, প্রয়োজনে পরিবর্তন করেছি সংবিধানের ধারা উপধারা, সেটা 1996 সনে তত্ত্বাবধায়ক সরকার ও বিএনপি প্রবর্তন করেছেন, তো আপনি কতটা আশাবাদী যে আওয়ামী লীগ কি করবে বা বিএনপি কতটুকু পারবে যে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য একটি ঐক্যমত্য বা একটি নির্দলীয় সরকার কি আদৌ প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য? আপনার কাছে সর্বশেষ প্রশ্নটুকু আমি রাখতে চাই। জি, আমি বুঝেছি আপনি কি বলতে চেয়েছেন। আমি জিনিসটা যদি এইভাবে বলি যে ধরে নেন আওয়ামী লীগ সংবিধান পরিবর্তন করবে না, ধরে নেন বর্তমানে যেই সংবিধান আছে এই সংবিধানের আলোকে নির্বাচন করবে বা আওয়ামী লীগ করতে সফল হলো, ধরে নেন, সেই ক্ষেত্রে আপনি কি বলতে চাচ্ছেন যে 2014 ইলেকশন এবং 2018 ইলেকশন সংবিধানের অধীনে হয়নি? তা তো না,
কিন্তু সেটা কি সংবিধান পরিপন্থী কোনো ইলেকশন হয়েছে, না সংবিধানের অধীনে হয়ে সংবিধান যে দিক নির্দেশনা দিয়েছিল তারই সেই দিক নির্দেশনাতেই নির্বাচন হয়েছে? সংবিধানে তো বলা আছে যে জনগণ দেশের মালিক, প্রত্যক্ষ ভোটে সরকার হবে, গঠিত হবে, গঠিত হবে। তো আপনার কি 2014 সালের ইলেকশনে কি আপনার মনে হয় যে জনগণের প্রত্যক্ষ ভোট ছিল? 2018-তে জনগণের প্রত্যক্ষ ভোট ছিল, রাতে হয়েছে না দিনে হয়েছে সে ব্যাপারে জানলাম গেলাম না। আমাকে তো অন্তত, আমি বাংলাদেশে বসে বা আমরা যারা বাংলাদেশে বসে নাগরিক আছি, আমাদেরকে তো আর কনভিন্স করার জন্য হিউম্যান রাইটস এর রিপোর্ট লাগবে না, ইউএন এর রিপোর্ট লাগবে না, ইউএস এম্বাসির রিপোর্ট লাগবে না, আমরা তো নিজেই ভুক্তভোগী বা আমাদের নিজেরই অভিজ্ঞতা আছে, আমাদের কনভিন্স করার জন্য তো কোনো রিপোর্ট লাগবে না। আমরাই তো জানি যে আমি ভোট দিতে পেরেছি কি পেরেছি না, কোন ভোটার অপমানিত হয়েছে, ঘরে ঘরে এরকম উপমা আছে। তো যদি এই সংবিধানও ধরেন, তাহলে অতীতের যে দুই ইলেকশন বর্তমান সরকার করেছে সেটা সংবিধান পরিপন্থী। তো সংবিধানে মাফিক করতে হবে, সংবিধানের মাফিক ইলেকশনটা ওনারা করলো কবে সেটা তো আমার কাছে বোধগম্য হচ্ছে না। আর যেহেতু ওনারা সংবিধান পরিপন্থী দুটা ইলেকশন করেছেন যেখানে জনগণের রায় প্রতিফলিত হয় নাই, প্রতিষ্ঠিত হয় নাই, তো সেই জায়গায় এই ধরনের ইলেকশন যদি সরকার থেকে জোর জবরদস্তি ক্ষমতা প্রয়োগ করে যে ইলেকশন করে, সেই ক্ষেত্রে আসলে আন্দোলন ছাড়া এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ইলেকশনের আন্দোলন ছাড়া আসলে বিএনপির কাছে কোনো উপায় নেই, জনগণের কাছে কোনো উপায় নেই যে ভোটে ভোটাধিকার প্রয়োগের জন্য একমাত্র নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ইলেকশন সুষ্ঠুভাবে যদি হয়। তার উপরে কথা আছে যে প্রশাসনকে যেভাবে ঢালিয়ে সাজানো হয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এই প্রশাসনকেও অন্যভাবে সাজাতে হবে, নিরপেক্ষ এবং যারা প্রশাসনিক দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালন করবে তাদেরকে দিতে হবে। যেরকম আজকের পত্রিকায় কোথায় জানি দেখলাম একটা, আমি জাস্ট একটু সময় দিবেন, কোন একটা পত্রিকায় দেখলাম যে বলা হচ্ছে আপনার কোথায় গেল, এই যে ডিসিএসপিদের সিইসি বলছে কোন একটি দলের পক্ষে কাজ করবেন না। এটা কিন্তু খুবই অ্যালার্মিং ইন এ সেন্স। জি, সরকারি লোক বা যারা সরকারি চাকরি করেন, বা এই যে আপনি এখন একটা আমার সঙ্গে আলাপ আলোচনা করছেন, আপনি আপনার পেশাদারিত্বের সাথে একটা আলাপ আলোচনা করছেন, আপনি নিশ্চয়ই কোথাও না কোথাও ভোট দেন, তাই বলে তো আপনি আলোচনাটাও সেই আঙ্গিকে আপনার পেশাদারিত্ব কাটিয়ে নেবেন। আপনার পেশাদারিত্বের বেলায় আপনি একটা নিরপেক্ষ দায়িত্ব পালন করবেন, আপনি ভোট যেখানে দেন আপনার মনে যাই থাকুক, আপনার প্রফেশনালিজমটা তো মেনটেন করতে হবে। আমাদের দেশে সেই জায়গাটার এখন খুবই অভাব। তো সেরকম জনবল লোক দিয়ে প্রশাসন সাজিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন করতে হবে, তাহলেই বোঝা যাবে যে সবাই যেভাবে কথা বলছে, জিজ্ঞেস করছে যে বিএনপির শক্তি আছে কিনা, বিএনপির অর্গানাইজিং স্ট্রেংথ কতটুকু, বিএনপির সাথে জনগণ সম্পৃক্ত আছে কিনা, এগুলো সব প্রশ্নের উত্তর যাদের মনে সন্দেহ আছে, যদি ওনারা বিএনপির সাথে এসেই যদি এখন একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পেশাদারিত্বের সাথে যারা কাজ করবেন নিরপেক্ষ পজিশন বজায় রাখার জন্য, এরকম একটা আন্দোলন গড়ে তোলার জন্য যখন বিএনপির সাথে সফল হবেন, তখন বুঝতে পারবেন যে আসলে বিএনপি কি জনগণের সমর্থন আছে কিনা, বিএনপির সাথে জনগণের সম্পৃক্ততা আছে। জি ধন্যবাদ, অনুষ্ঠানে খুব প্রাণবন্ত আলোচনা করলেন, আমরা আসলে খুব ভালো একটা আলোচনা পেলাম যে আসলে বাংলাদেশের যে সাংবিধানিক বা বর্তমানে রাজনৈতিক যে সংকট, সাংবিধানিক সংকট বলা যায় না, ঠিক রাজনৈতিক সংকট, কারণ রাজনৈতিক সংকট রাজনীতি দিয়েই মোকাবেলা করতে হয়, রাজনৈতিক সংকট রাজনীতির মাধ্যমেই সেটার উত্তরণ ঘটাতে হয় সেটা আমরা দেখে এসেছি এবং সেটাই আমরা জানি। ধন্যবাদ ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির সুপ্রভাত সিডনিকে সময় দেওয়ার জন্য, এবং আশা রাখি ভবিষ্যতে ডাকলে আবারও হয়তো পাবো। জি আপনাকেও ধন্যবাদ এবং দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ। জি দর্শক শ্রোতা, আমরা কথা বলছিলাম বাংলাদেশ থেকে, আমাদের সাথে যুক্ত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, এবং একাধারে উনি সাবেক সহ মানবাধিকার সম্পাদক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি।
আমাদের আজকের আয়োজন এতটুকুই ছিল। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের অনুষ্ঠান সম্পর্কিত কোনো মতামত প্রশ্ন আমাদের সাথে রাখতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাকে ইমেল করতে পারেন save.democracy2021@gmail.com। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আগামী রবিবার একই সময় সিডনি সময় 9টা, বাংলাদেশ সময় 4টা, কোনো আরো একজন অতিথিকে নিয়ে আরো একটি নির্দিষ্ট বা চলমান ঘটনাবলী নিয়ে আলোচনা করার জন্য আমরা ফিরে আসবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।